সাহেবগঞ্জ বিডিও অফিসে বিডিওকে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করলেন সাবেক ছিটমহলবাসীরা। বৃহস্পতিবার দুপুর 12:30 নাগাদ দিনহাটা 2 নম্বর ব্লকের সাবেক ছিটমহল এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে এদিনের এই ডেপুটেশনে অংশগ্রহণ করে। সাহেবগঞ্জে বিডিও অফিসে দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাংকে পাঁচ দফা দাবিপত্র তুলে দেন সাবেক ছিটমহলবাসীরা। তাদের প্রধান দাবি ছিল ছিটমহল এলাকার জমি ক্রয় বিক্রয় করার অধিকার প্রদান, সঠিকভাবে রেশন ব্যবস্থা চালু করা, কাস্ট সার্টিফিকেট প্রদান, বৃদ্ধ ও মহিলাদের ভাতা প্রদান, এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ সুযোগ প্রদান করতে হবে। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাত্তার আলী, সাদ্দাম হোসেন, মহিরুদ্দিন, রফিকুল ইসলাম গাজী, সাহেব আলী, জয়নাল আবেদিন, লিটন মিয়া, নূর মোহাম্মদ মিয়া, পদ্মা বর্মন প্রমুখ। স্মারকলিপি প্রদানের আন্দোলনকারীরা কি বললেন শুনুন। দাবি নিয়ে আসছিলাম আমাদের 2015 সালে 31 জুলাই আমাদের ছিটমহলটা স্বাধীন হলো, তারপর থেকে আমরা যে সমস্ত গভর্নমেন্ট অর্ডার আমাদের কাছে আছে বা যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের প্রতি দেওয়ার কথা ছিল সেগুলো কার্যত আংশিক, কোনো কোনো ক্ষেত্রে অর্ধেক এরকম কাজ হয়েছে, আর বাকি কিছু কিছু কাজ পরিপূর্ণভাবে বন্ধ আছে। তো যে কাজগুলো হয় নাই তার মধ্যে যেমন একটা হচ্ছে বিনিময়ের 9 বছর অতিক্রান্ত হয়ে আজকে 10 বছরের মাথায় চলছে, এখন পর্যন্ত আমাদের ছিটমহলের জমি কেনা বেচা করতে পারছি না, রেজিস্ট্রি করতে পারছি না। সেই বিষয়টা আমাদের কবে রেজিস্ট্রি চালু হবে সেই বিষয়টা নিয়ে আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম। আরও একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যখন আমাদের ছিটমহল বিনিময়ের পর যখন রেশন মানে কার্ডের ব্যবস্থা করে, একবার সার্ভে হয়েছে আমাদের এখানে, এবং সেই ক্ষেত্রে সার্ভের মধ্যে অনেক ভুলভ্রান্তি ছিল। 2-3টা করে ফ্যামিলি একত্রিত করে রেশন দেওয়ার ক্ষেত্রে একটাই ফ্যামিলিতে যোগ করে ফেলছে, যার কারণে কী হয়েছে ওই 2-3টে পরিবার যাদেরকে এক ফ্যামিলিতে যোগ করছে তারা মাল পাচ্ছে না, তাদের পরিবারটা যেন আলাদা হয়, মালের ব্যবস্থা নিশ্চিত করা যায়, সেই বিষয়েও আমরা একটা দাবি জানাইলাম। আর এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে আমাদের ছিটমহলের জন্য একটা স্পেশাল কপি অর্ডার কপি আছে, সেটা হচ্ছে যে ছিটমহলের মানুষ যারা আছে, যা একটা লিস্ট আছে আমাদের 2015 সালের 14,864 জন মানুষ, ওই লিস্টের মধ্যে যারা আছে তারা ছিটমহলের নাগরিক, তারা যদি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করে তাদেরকে বিনা লিঙ্কেজে, অর্থাৎ পূর্বের জেনারেশনে কারো কাস্ট সার্টিফিকেট থাকুক বা না থাকুক, তারা যদি ভোটার কার্ড আধার কার্ড দিয়ে আবেদন করে তাদেরকে ওই অবস্থাতেই তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। কিন্তু আমরা দীর্ঘদিন থেকে দেখছি 4-5 বছর হয়ে যাচ্ছে আমরা কাস্ট সার্টিফিকেট আবেদন করে রাখছি, সেই কাজগুলো তারা করতেছে না, পেন্ডিং করে রাখছে, সেই বিষয়টাও আমরা সুরাহা করার জন্য বিডিও সাহেবকে আবেদন জানাইলাম। কি বললেন তিনি? বিডিও সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন, তিনি বললেন যে ঠিক আছে আমি বিষয়গুলো ওই যে যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলবো, কথা বলে আমরা সমাধান করে দিব। অনেক বয়স্ক লোক যারা ভাতা পাচ্ছে না, তারা মরে যাচ্ছে, সিট আন্দোলন করে বিনিময় করলো তারা ভাতার মানে ভাতা চালু হচ্ছে না, অথচ তারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তাদের ভাতাটা যাতে চালু হয় সেই ব্যাপারে জানালাম। তিনি সেটাও আমাদেরকে আশ্বস্ত করলেন যে সেটা অবিলম্বে, তিনি আমাদের কাছে একটা লিস্ট করে চাইলো যে আপনারা একটা লিস্ট করেন কারা কাস্ট সার্টিফিকেট পাচ্ছে না, ভাতা পাচ্ছে না, তাদের তালিকাটা দেন, আমরা সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করবো। কি নাম আপনার? আমার নাম সাত্তার আলী, দক্ষিণ মহাগ্রাম। কোন কোন সিট থেকে এসেছেন আপনারা? আমাদের দিনহাটা 2 এর আন্ডারে যতগুলো সিট আছে সব ছিটমহল থেকে কিছু কিছু করে লোক আসছে, মোটামুটি দেখলেন তো জনসংখ্যা কীরকম আসছে প্রথম আন্দোলনে। ঠিক আছে, আমরা বৃহত্তম আন্দোলন চালিয়ে যাবো, এই সমস্যার দ্রুত সমাধান না। কি নাম আপনার? আমার নাম সাদ্দাম মিয়া, আমার সাবেক ছিটমহল প্রতিবাসী। কয়টি ছিটমহল থেকে এসেছেন আজকে? আজকে আমাদের প্রায় দিনহাটার 2 ব্লকের যে সমস্ত ছিটমহল আছে, মশলডাঙ্গার, কচুয়া, করলা, শিবপ্রসাদ মোস্তাবি, বাকালিছড়া, পথেরকুটি, এই সমস্ত ছিটমহল থেকে প্রায় 1000 খানেক লোক আমরা আজকে বিডিও অফিসে উপস্থিত হয়েছি। এরপরে আমরা যদি এই সমস্যার দ্রুত সমাধান না হয় আমরা এরপরে কুচবিহার ডিও অফিসে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। ডেপুটেশন প্রদান শেষে এই বিষয়ে বিডিও জানান তিনি সাবেক ছিটমহলবাসীদের পাঁচ দফা দাবি নিয়ে জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। বিডিও আরো কি জানালেন শোনাব। কয়েকটা সমস্যা ছিল, আগে এসেছিলেন তো ওনাদের মেইন ইস্যু আছে ল্যান্ড রেজিস্ট্রেশন নিয়ে, ওনাদের রেকর্ডসগুলো ওনাদের নাম হয়ে আছে তো, কিন্তু ল্যান্ড রেজিস্ট্রেশন এখানে শুরু হয়নি, এটা আমরা অফিসিয়ালি ডিপার্টমেন্টে পাঠাবো জন্য জিপে শুরু হয়। আরেকটা ছিল ওনাদের আপনার কাস্ট সার্টিফিকেট নিয়েছি, কাজ তো হচ্ছে, তবু বললাম ওনার যদি স্পেশালি যদি কমপ্লেন থাকে তার হচ্ছে না, যদি থাকে তিনি আমাকে পছন্দ দিতে বলেছে, ওটা আমি পছন্দ দিচ্ছি। অ্যান্ড অন্তত কার্ড নিয়েছি, তা একটা ফ্যামিলিতে সব নাম আছে, ওরকম আমরা পুলিশ কথা বলি, ওটা সিভিল মিটিং হবে,
আর বৃদ্ধ ভাতা ভাতা নিয়ে তো ক্লিয়ার বলে দিলাম, আমাদের যেটা গভর্নমেন্ট গাইডেন্স আছে এসসি এসটির ক্ষেত্রে আমাদের 60+ হলে ওনারা পেয়ে যাবেন, ব্লাড ডোনেশন তারও কাছে ভালো হয়ে যাবে, তারপরে বিধবা পেনশন আর মানবিক ভাতা তো সবসময় খোলা থাকবে, এটা ওদেরকে ক্লিয়ার বলে দিয়েছি। এনি টাইম ওনারা গ্রামবাসী জমা দিতে পারেন, আমাদেরকে জমা দিতে পারে, তারপরে ওল্ড এজ পেনশন ক্ষেত্রে আমরা জমা দিলে আমরা এন্ট্রি যদি খোলা থাকে আমরা অবশ্যই এন্ট্রি করবো। রেশন কার্ডের একটা দাবি ছিল, হ্যাঁ রেশন কার্ডটা আমি দেখলাম, ওটা একটা ফ্যামিলিতে অন্তত সব ঢুকে আছে এরকম কিছু বললো, ওটা আমি ইন্সপেক্টর সঙ্গে কথা বলে ওটা কী বিষয়টা আছে দেখে নিচ্ছি। ছিটমহলে সমস্যা সমাধানে একাধিকবার বাসিন্দারা আন্দোলন করলেও আজও সেই সমস্যা থেকেই গেছে, কবে তাদের সমস্যা সমাধান ঘটবে সেদিকেই তাকিয়ে আছে গোটা ছিটমহলবাসী। কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।